Hey guys, welcome back to my channel. So guys, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ধর্মনগর। হ্যাপি দীপাবলি বা কালীপূজা কিন্তু এসে গেছে। আর ত্রিপুরার কালীপূজা মানে কিন্তু ধর্মনগরের কালীপূজা। ধর্মনগরে বেশ কয়েকটা ক্লাব আছে যারা বিগ বাজেটের পুজো করে থাকে। খুবই আকর্ষণীয় পুজো। সো গাইজ, আজকের এই ভিডিওতে ধর্মনগরের টপ পুজোগুলো আপনাদেরকে দেখাবো। সো গাইজ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। তাছাড়াও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সো গাইজ, চলুন ভিডিওটা শুরু করা যাক। Hey guys, this is Pranab. You are watching Pranabjhuma YouTube channel. Video shurute sokolke happy Deepavali shubhechha. Dharmanagar Kalipuja porikromar. Amar prothom club ta holo Chandrapurer Arians Club. Arians Club er ebarer pujur theme burj khalifa. Cholun dekhe nin. কাজ কিন্তু জোর কদমে চলছে এবং বুর্জ খলিফার ফাইনাল লুকটা হবে এরকম। আর এ হলো মণ্ডপের ভিতরের অংশ, এখানে প্রতিমা থাকবে। দুই নম্বর ক্লাবটা হলো ধর্মনগর নয়াপাড়ার আমরা সবাই ক্লাব। এবারের থিম চক্রভিউ। কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, যার ফাইনাল লুকটা হবে এই রকমের। আমাদের নেক্সট পূজা হলো ধর্মনগর স্কুল গ্রাউন্ডের অ্যাথলেটিক ক্লাব। অ্যাথলেটিক ক্লাবের এবারের পুজোর থিম শিব সম্ভু। খুবই আকর্ষণীয় পুজো, ভিতরটা কিন্তু আরো আকর্ষণীয়। আর ধর্মনগরের কালী পুজো কিন্তু তিন দিন থাকে এবং এখানে তিন দিনই থাকবে আনন্দ মেলা। আমাদের নেক্সট পুজো মণ্ডপটা হলো ধর্মনগর ওল্ড মোটেস্টেড কালিবারির ধর্মনগর ভয়েস ক্লাব। ধর্মনগর ভয়েস ক্লাবের এবারের পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে সিডি ক্যাসেট বা ডিস দিয়ে। মণ্ডপের ভিতরটা কিন্তু খুবই আকর্ষণীয়, চলুন দেখে নিন। আমাদের নেক্সট পুজো মণ্ডপটা হলো ধর্মনগর থানা রোডের বিবিআই প্লে গ্রাউন্ডে। উদ্যোক্তা YMAC। চলুন ওনাদের পুজো প্রস্তুতিটা দেখে নিন। Thank you.
ধর্মনগরে কিন্তু কালীপুজো থাকে 3 দিন, পুজোর 3 দিনই কিন্তু এখানেও থাকবে আনন্দমেলা। আমাদের নেক্সট পুজোটা হলো ধর্মনগর রেলওয়ে স্টেশনের রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাব। চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তাছাড়াও আমাদের বাইরের রাজ্য ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী আগরতলা এবং আমাদের হায়দ্রাবাদ ট্যুর, ইয়াজি হসপিটাল থেকে রামজি ফিল্ম সিটি, সম্পূর্ণ ব্লগ গাইড এবং ইনফরমেশান চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। এগুলো হলো ধর্মনগরের বিগ বাজেটের কালীপূজা। তার বাইরেও কিন্তু আরও অনেক পূজা আছে। আপনার পূজা কোনটা এবং আপনার কাছে ধর্মনগরের কোন পূজোটা সবথেকে বেশি ভালো লেগেছে এটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও উদয়পুর মাতাবাড়ির কালীপূজা প্রিপারেশান ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও শেষ করার আগে আবারও সকলকে দীপাবলির শুভেচ্ছা। সকলের দীপাবলি ভালো কাটুক।